সোয়েব আইডি থেকে আপনি লিখেছেন একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে তিনি যদি ঋণ করে ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জানাতে যাওয়াটা তার ঝুলে থাকবে সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না ধরো বলার আমিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন বিশেষভাবে যদি সে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন আল্লাহ তালা তার পাওনাদারদের হক আদায় করে দেন কেমন আমাদের দানে সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুণাহার হয় মানুষ সেটা তো আরেক বিষয় এই জন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কারণ আত্মহত্যা তো সমাধান না আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না বরং আল্লাহ তালার কাছে আরও শক্ত করে পাকড়া হচ্ছে দিন ঋণ পরিশোধ করতে পারেনি আবার আত্মহত্যা করেছে দুটি অপরাধ করে আমি আল্লা তার কাছে অপরাধী হয়ে গেলাম বিধায় একজন মুসলমান কখনও এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি পি আনোয়ার এডি থেকে আপনি লিখেছেন চার্রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে দেখুন ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে অনুযায়ী আপনাকে সেদায় সাহ দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহাত পড়ার হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নবী সাদ আল্লাহ প্রতি দূরত পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তো শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো অথচ শেষ বৈঠক নয় এসব কারণে সাউদি দেওয়ার কথা হানাব বলে থাকেন যদিও আমলি বলা আলাম ইকরাম সৌদি আরবরাম তারা বলেন যে না দুঃসব যদি পড়ে ফেলে তার কারণ নীরব শাকিল আপনি লিখেছেন থেকে আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না বিশ্ব ইসলাম কি বলে এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না আত্মহত্যাকারী ব্যক্তিকে বরং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মজান সাহেব পড়বেন মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না এটা আত্মহত্যার পরে মানুষকে উৎসাহিত করবার প্রয়োজন নেই বিশ্বাদ আল্লাহ সাল্লামের সময় আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা তিনি পড়েনি তবে জানাজা পড়তে অন্যদেরকে নির্দেশ করেছেন অথেব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে তার জন্য দোয়া করা যাবে আমরা অনেকে তাকে ঘৃণা করি এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না বরং তার জন্য তা বেশি করতে হবে কারণ লোকটা অন্যায় করে গেছেন আল্লাহ যেন তাকে মাফ করেন আমি সেটা চাই না আল্লাহর বান্দা ইমানদার ছিলেন ভুল করেছেন আমি অবশ্যই আল্লাহ কাছে তার জন্য মাপ চাইব এবং দোয়া করবো সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে